Irish bowlers are capable of. Taken! That's a sharp catch. Nazmulutan. সিরিজ শুরু হওয়ার আগে কেউ কি ভেবেছিল বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারবে? আবার অনেকেই তো ভেবেছিল বাংলাদেশ টি টোয়েন্টিতে সিরিজটা জিতবে আর ওয়ানডে সিরিজে হয়তো তিন ম্যাচেই হেরে যাবে ইংলিশদের বিপক্ষে। কিন্তু সেটি আর হয়নি। এবার টি টোয়েন্টিতে দুর্বল টাইগার বাহিনীরা ঘুরে দাঁড়িয়েছিল ওয়ানডেতেও, যার ফলে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে পেয়েছিল দুর্দান্ত জয়। আর এবার টাইগারদের মিশন ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ডকেও টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করা, যে কারণে টি টোয়েন্টি সিরিজ সিলেট থেকে সরিয়ে এনেছে চট্টগ্রামে। কেননা 2014 সালে সিলেটে আয়ারল্যান্ড খেললেও চট্টগ্রামের মাঠ একদমই অপরিচিত আইরিশদের, যে কারণে চট্টগ্রামের মাঠ নিয়ে অনেকটাই বিপাকে পড়েছে সফরকারী দল আয়ারল্যান্ড। এমনকি অপরিচিত পিচে না খেলার জন্য বিসিবিকে নোটিশও করেছে দলটি। তো দর্শক, টাইগাররা কি পারবে ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ডকেও টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করতে? কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।